নকল খুব মনোযোগ সহকারে করতে হয়, দেখো আর লেখো। নকলের পেছনে এত জোরে জোরে পারতেন। কি ব্যাপার, এদের এই অবস্থা কেন? স্যার ওরা নকল নিয়ে ধরা পড়েছিল স্যার। গুড, এদের রোল নাম্বার টুকে রাখবেন, দরকার হলে টিসি দিয়ে বের করে দেবেন। আর শুনুন, কোন ছাত্র ছাত্রী উইদাউট চেক আপ হল রুমে প্রবেশ করতে পারবে না। আর আপনি ডগ স্কোয়াড থাকতে হাত দিয়ে চেক আপ করছেন কেন? জি স্যার, কুকুরদের কাজ হচ্ছে না স্যার। উস্তাদ দেশি কুত্তা, নাহলে লেজ কাটলে বিদেশি হয় না। জি আচ্ছা শুনুন, ওই যে একটা ছেলে আছে না, বিকট চেহারা, যাকে দেখতেই চেনা যায়, আধুয়াই না কি না, ও এসেছিল? না স্যার এখনো আসেনি। ওকে ভালো করে চেক করে তারপরে ভিতরে ঢোকাবেন। জি স্যার। ও প্রিন্সিপালের সম্মান সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, বিরাট নকল সব ছেড়ে ফেলে ফেলে চিন্তা করো, ফেল করলে তো অন্তত এক বছর থাকার সুযোগ পাবো, আর এক্সফেল করলে তো লাল টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেবে। নকল জানছিলাম, সবই কমন পড়ছিলে, পারবি কিছু? যাও, নকলের কথা প্রিন্সিপাল শুনলে ক্লাস থেকে বের করে দিব। কি ব্যাপার, তুমি লিখছো না কেন? জি স্যার, অ্যান্সার মনে করার চেষ্টা করছি স্যার। জি স্যার। কি ব্যাপার, তুমি প্রশ্নের উত্তর না লিখে গরু ছবি আঁকছো কেন? স্যার আমি কি গরু সেটি কম, যা পড়িয়েছি হে আর কিছুই আসে নাই, করব কি? 14 বছর এটা নতুন কি, একই তো। স্ট্যান্ড আপ, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্যার ওই খারা করেন, এই একে তোমার বান্ধবী ভালোবাসো, পরীক্ষা শেষে দুজন আমার সঙ্গে দেখা করবে, বসো। ঠিক আছে। পরীক্ষা মনে হয় ভালোই হচ্ছে। জি স্যার, লক্ষ্য রাখবেন। জি।